এরপর আসো স্থলকোণী ত্রিভুজ কিভাবে আঁকবো। এটা আমার চাঁদা দরকার নেই, এটা আমি চোখের আন্দাজেই এঁকে নিতে পারবো, তোমরাও পারবে। দেখো এভাবে একটা রেখা নিয়ে নিয়েছি। এরপর দেখো আমরা জানি এরকম লম্ব হলে সেটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে বড় করে নিলাম। এটা দেখো 90 ডিগ্রি থেকে এটা অনেক বড়। এভাবে করে একটা রেখা নিলাম, তারপর দেখো এটা যোগ করে দিলেই এটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর এটাকে নাম দিয়ে দাও এ বি সি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে কেমন লেগেছে বা তোমাদের অন্য কোনো কিছু সমাধান প্রয়োজন কিনা।